যেমন জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি গুলাম মহিউদ্দিন সাহেবের কথা বলছি এবং আমাদের এখানে উপজেলা আওয়ামী লীগের নেতা মাজেদ খান জেলা আওয়ামী লীগের সভাপতি তার কথা বলছি আমার ইউনিয়নের ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন তিনি উপজেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি আমি তার কথা বলছি এবং জেলা আওয়ামী লীগের সদস্য এবং সাংগঠনিক সম্পাদক আছেন আমাদের সৌগত হুসেন বাদল চান্দর চেয়ারম্যান তার এবং জেলার সদস্য আমি তার কথা বলছি এরকম চার পাঁচজন এবং দেওয়ান সাইদুর রহমান তিনি হরিরামপুর উপজেলার চেয়ারম্যান আমি তার কথা বলছি এবং আমাদের সাইদুল ইসলাম আমাদের সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমি তার কথা বলছি এই কয়েকজন মানুষ খুব প্রভাবিত করতেছে নিজেরা টাকা বিলি করতেছে এবং মানুষদেরকে হুমকি ধামকি দিচ্ছে প্রতিনিয়ত এই টাকাটা হচ্ছে একমাত্র ট্রাকের টাকা এবং ওই যে টুলু সাহেবের টাকা এই টাকাই ওনারা বিলি করতেছে উনি দুইবার মুসলেকা দিয়েছেন এবং এখনও যে অবৈধভাবে কালো টাকার ছড়াছড়ি করছেন এই ধরনের কমপ্লেন আমরা দিয়েছি এবং সেটার জন্য আমরা ওনার প্রার্থিতাটা বাতিল চাই এটা হল আমাদের প্রথম অভিযোগ আর দ্বিতীয় হচ্ছে সাংগঠনিকভাবে যারা বড় বড় পদধারী এবং তারা প্রভাব বিস্তার করতেছেন বিভিন্ন ইউনিয়নে তারা নিজেরা টাকা পয়সা বিলি করতেছেন এবং তারা নৌকার বাইরে যায় কাজ করছেন আমি সাংগঠনিকভাবে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে এটার একটা এটার একটা প্রতিকার চাই এবং আমি আপনাদের মাধ্যমে এটা সাংগঠনিকভাবে একটা ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি